আরজি করের পরতে পরতে লুকিয়ে দুর্নীতি। কাদম্বিনীর মৃত্যুর পরেই মূলত হাসপাতাল জুড়ে অপরাধ চক্রের হদিশ মিলছে। প্রকাশ্যে এসেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও একাধিক অসাধু কারবারের অভিযোগ। ধরপাকড় শুরু হতেই সন্দীপের বিরুদ্ধে মুখ খুলেছেন হাসপাতালের কর্মচারীরাও। আইন কানুন এড়িয়ে সন্দীপ ঘোষের অঙ্গুলি হেলনে 2023 সালে 5টা মৃতদেহ কিভাবে চুপি সারে পৌঁছে যায় কর্মশালায়, সিএনএর লাগাতার কভারেজে সে খবরও এসেছে জনগণের সামনে। এবার প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হাসপাতালের প্রাক্তন ডোম মনোজ মল্লিকের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই যাতে অপরাধের দায় সন্দীপের ওপর না বর্তায়, তাই মনোজকে হাসপাতালের অধ্যাপক ডাক্তার সোমনাথ দাস ও কর্মচারী শম্ভু মল্লিকের নামে লিখিত অভিযোগ দায়ের করতে চাপ দেন সন্দীপ ঘোষ স্বয়ং। একজন শম্ভু মল্লিক, যিনি আমাদের সঙ্গে কাজ করতেন, আর সোমনাথ স্যারের, প্রফেসর সোমনাথ দাসের নামে একটা কমপ্লেন আমাকে বলেছিলেন কি লিখে দিতে। সন্দীপের অসাধু নির্দেশ পালনে অস্বীকার করায় মনোজ মল্লিকের ওপরেই পড়েছিল কোপ। মনোজের কাছ থেকে 10,000 টাকা চাঁদা দাবি করে সন্দীপ ঘোষের ইউনিয়ন। অধ্যক্ষ থাকাকালীন প্রিন্সিপাল রুমে যে ইউনিয়ন চালাতেন সন্দীপ নিজেই, এই ইউনিয়ন তৃণমূল সমর্থিত ছিল বলেও দাবি মনোজ মল্লিকের। এই ইউনিয়ন প্রিন্সিপাল স্যারের ইউনিয়ন অফিস থেকে খবর এসছে, ওদেরকে ডোনেশন 10,000 টাকা দিতে হবে। প্রিন্সিপাল ইউনিয়ন রুম মানে প্রিন্সিপাল অফিস থেকে ওদের একটা ইউনিয়ন আছে, সেই স্টাফ নিয়ে একটা ইউনিয়ন আছে। ইউনিয়নটি কি কোনো পার্টির ছিল নাকি পার্টি সমর্থিত? হ্যাঁ, উনি তৃণমূল দলের। সন্দীপ ঘোষের নির্দেশ মাফিক কাজ না করায় এবং ইউনিয়নের টাকা দিতে অস্বীকার করায় রাতারাতি মনোজ মল্লিককে বদলি করে দেওয়া হয় অন্য দপ্তরে। মনোজের জায়গায় মর্গের দায়িত্বে শিলিগুড়ি হাসপাতাল থেকে নিয়ে আসা হয় সন্তোষ মল্লিককে, যে সন্তোষ ছিল আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত। শিলিগুড়িতে মৃতের পরিবারের কাছ থেকে 75,000 টাকা তোলা নেওয়ার অভিযোগ ছিল এই সন্তোষের বিরুদ্ধে। তবে সাংবাদিকের প্রশ্নে মুখ খুলতে নারাজ বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ডোম সেই সন্তোষ মল্লিক। এমএসভিপির অনুমতি ছাড়া কোনো প্রশ্নের জবাব দেবেন না, সাফ জবাব সন্তোষের। তবে কি সত্যিই সন্দীপ ঘোষের হয়ে তোলাবাজি করে এখন এমএসভিপির অনুমতির দোহাই দিয়ে দায়ী আড়াচ্ছেন সন্তোষ, উঠছে প্রশ্ন। তখন আমি বুঝতে পেরেছি কি আমাকে কেন সরানো যাচ্ছে। আমি কোনো প্রশ্ন করলাম না, ওনাকে বলে দিলাম যে ঠিক আছে স্যার, চলে যাচ্ছি, কবে জয়েন করতে হবে? উনি বললেন যে কালকে। তার পরের দিন এসে আমি ওনাদেরকে হ্যান্ডওভার দিয়ে সেইখান থেকে বেরিয়ে গেলাম। কোনো লিখিত অর্ডার নেই, কিছু নেই। এইবার আমার সামনে সন্তোষ মল্লিককে যে ফ্রড আছে, হ্যাঁ, যার নামে ওই আপনার ওই কি দুর্গাপুরের আগে কি শিলিগুড়িতে, শিলিগুড়ি মর্গে উনি একটা পিএম রিপোর্ট ছাড়তে 75,000 টাকা নিয়েছিলেন বাড়ির লোক থেকে। আমি বলছি যেহেতু আমি সরকারি কর্মচারী, ঠিক আছে, এইবার আমার অ্যাপয়েন্টিং অ্যাথরিটি হচ্ছেন এমএসডিটি স্যার, তো এমএসডিটি স্যারের কাছে আপনাকে পারমিশন নিতে হবে, তারপরে আমি আমার প্রতিক্রিয়াটা আপনাকে দিতে পারব। তবে নতুন মর্গে এসেও জারি রইল সন্তোষের কারবার। আরজি করেও মৃতের পরিবারের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করত সন্তোষ। পোস্টমর্টেম রিপোর্টের ফটোকপি পরিবারের হাতে তুলে দিতে হাজার হাজার টাকা নেওয়া হতো। সুকৌশলে তোলার টাকা পৌঁছে যেত সন্দীপ ঘোষের কাছেই। সিএনকে সরাসরি অভিযোগ মনোজের। বডি যাদের মৃতদেহের বাড়ির লোককে মোবাইল নাম্বার ফোন নাম্বার রেখে নেয়, রাখার পর পরে আবার ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে ডিল করে, পোস্টমর্টম রিপোর্ট কপি দিলে কত টাকা নেবে, কত টাকা দেবে, এই সব ব্যাপছিল না। 10,000-5,000 পার্টি দেখে নিত, একটা জেরক্স কপি দিত। বাগুইয়াটি একজন সিভিকও বলেছে আমাকে কি আমি রিপোর্ট পেলাম না, আর বাড়ির লোক রিপোর্ট পেয়ে গেল, রিপোর্টের জন্যে 5,000 টাকা নিয়েছে। ইউনিয়ন অফিসে ওদের প্রিন্সিপাল অফিসে টাকা যেত। নির্দেশ অমান্য করার খেসারত দিয়েছেন মনোজ, চাকরি হারানোর হুমকিও দেওয়া হয়েছে তাকে, রাতারাতি হাসপাতালের অ্যানাটমি দপ্তরে বদলি করে দেওয়া হয় তাকে। কিন্তু অসাধু কারবার নিয়ে মানবাধিকার কমিশনের কাছে লিখিত অভিযোগ জানালেও মেলেনি কোনো সুরাহা। আগামী দিনে আরজিকর কাণ্ডের তদন্তেও সহযোগিতা করবেন বলে জানালেন মনোজ মল্লিক। ওইখানে আমি বলে এসেছি কিন্তু মানে লেটার যে দিলাম সেই লেটারের কোনো কিছুই হয়নি, যদি ডাকে বলতে পারি, কিন্তু
হ্যাঁ কতটা কাজ হবে জানি না, এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, এর থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস ওনাদের কাছে আছে। তবে ডাকলে নিশ্চয়ই যাব। দীর্ঘদিন ধরে যে জায়গায় তিনি কাজ করতেন মৌখিকভাবে রাতারাতি তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কি কারণে সরিয়ে দেওয়া হয়েছিল সেটা তিনি বিস্তারিতভাবে তুলে ধরলেন, যে মর্গ থেকেও কীভাবে মৃতদেহের পরিবারের লোকদের কাছ থেকে তোলাবাজি চলত, সেটাতে সাই না দেওয়াতেই শাস্তির খাড়া মনোজ মল্লিকের ওপর প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।